হবরে হুনকালে আই যা যা ও সিগনা মিনা তুই খালি আইনা মুসা মোবাইল তোর লগত ব্যস্ত থাকা তোর আর কাম নাই এই রসুন র তুই জি ভিনি বলি কলি বিয়ার আগতে তুই মুক ভিনি বলি কই একে বদনাম কই দিছা হেই এইবার ফিক্সে ভিনি টেনশন নলবি এইবার ডাইরেক্ট ফিক্স আর মই তোকে লগ ধরবে একে বিশ্রী বিশ্রী আছো মুক লগ ধরবা লাগি বিশ্রী আছা কিয়া ওই তোর জি কানত ট্রাফিক পুলিশের দরে হরান মারা এই বেমারটো মই জিএমসির নয় নাসাতার লগত কথা পাচ্ছু তোর বলে কানত সেলুন দিবে লাগবো ভাল হব সেই কারণে বিয়ার আগতে তোর বেমারটো চিকিৎসা করে ল নহলি বিয়ার পিছত বাই তোর কাহত শুই থাকার পাই একদম উঠি দৌড়বো হরান শুনি এই হাপা উৎকা কথা কই মোক ভয় নুখুয়াবিছুন হ্যাঁ বিয়ার আগে পিছে মই কানত চেলাইন লবা লাগে এটা কোরপে টাকা পয়সা জোগাড় করু কৌছুন হ্যাঁ তাতকে এটা কাম করো কি গাঁলিয়া ঔষধ খাই বেমারটো ভাল করো নাকি হে তেরি গাঁত ঘুরি থাকবে এটা সময় নাই বেয়া হি ঘরের কাখ পালা এই হাপা কি বিয়ার আগতে টাকা পয়সা খরচা করবা লাগে মোর একেবারে টাকা পয়সা নাই একেবারে নীল এবার দেখছে ব্যাপার হ্যাঁ কেকেটুয়ে তামুল কুটি একেবারে ধ্বংস করে দিছি হব দে মিলামিলি করি তয় গাড়ির খরচা তো দিবি মই সেলাইনুর খরচা তো দিব আর তয় ঔষধের পয়সা তো দিবি মই নাচর পয়সা তো দিব এ হয়ে যাব ইতিয়া যৌ দু ঘরত যাই ফেলে বিয়ার এ আলোচনা হিনি করো না কি ক মো ঘর লাগি অ তোর ঘরতে মোর ঘর লাগি মানুহনিবা কিবা লাজে লাগা হৈছে কি হৈ এই হাপা যোৱা কালির বতাহে গোটে চাল তাল গোটে উড়ে নিলা এ আকলাই তোর চাল উড়ে নিয়া নাই নয় আমারও গলি ঘরটো উড়ে নিছি হয় নেকি মোর দুটকে সাত উড়ে নিছি গেঞ্জি উড়ে নিছি এ বতারোর লগত কি আছে যৌ যৌ সোনকালে আলোচনা হিনি করো কলি যুগ পছি নহয় মানুহ গেলা গতাই মস্ত কাম শুরু হৈছি কালি মই কামলাটো কলো যে মাটিখিনি এতে ইখিনিতে অলপমান ভালকৈ দি ধুমুচ মাৰি দি নাই পইচা কেইটা লৈছি আৰু খুজছি গধূলা যে বস্তিত মাল খাব তিতটো কোবাব বৰ মতা হৈছি গতাই হেৰি এ কাক নুকুবাৰ কথা কৈ আছে একলা একলাই আমাৰ ঘৰকান্তৰ কথা কৈছোঁ হা তাক ক'লো বোলো সেই মাটিখিনি দি চিল দুখন বান্ধি দি নাই পইচা লৈছি আৰু খুজছি জমিদাৰ আপুনিনো একলাখানত মাথা ঘুমে কিয় মৰছি এনে ককলৰ বিষ আৰু গৰম পানী খুজি আটা ভাৰি মৰব এই হেৰি নহয় এটা কথা হ'ল অ ৰবা দে ক কি কথা ক অ ডাংকাটিৰ বিয়া দেখো অ তুমি নাচবা যাবা অ কিবা এটা দিবা নালব অৰা অ ঢেইকাৰ গছক ফুলৰ কথা কলি ক'ত পাবা কি নুল থাকে ক বুজা নাই খালি টেমা অৰা ঢেইকাৰ গছত ফুলেই নাই তাত আৰু ফুল বিচাৰি গ'লে কি হ'ব হা জান নিজৰে আমাৰ অৱস্থা নাই বেলেগক সহায় কৰিব য হেৰি নিজৰ আকৌ এটা নহ'লিও বিয়াত কিবা এটা দিবাই লাগব লেচু খাবা পাম লেচু খাবা পাম কিটো হৈ ৰবা হা পিছে আমাৰ যে কথাতে কয় নহয় বোলো হাতত নাই ধন বৰ হবা হ'লেই মন সেনাহান হয় নেকি আৰু এহ সেগলাখান বাদ দ হলিও কিবা এটা ভাল পোৱা বস্তু দিবা পাল্লি ভাল আছিল কি লিপষ্টিক এ মা মায়ে হেন্দু সহায় কৰবা ইমান অৱস্থা পোৱা নহয় দে হেন্দুৰ আৰু চিকনা বিনিং দেখিছা না চাৰ্ভিচিং কৰি আনা গাড়ী নিচিনা চিলচিলা হৈছে দেখোন কচোন চে চলাইন চাবি না মোবাইলহে চাবি বাপৈ টাকাই টাকা হয়ে বাপা ঠিক কথাই কৈছা ও তাৰ এনে এন সলনি দেখি ও লগগিলাখান গতাই ভাল ভাল হৈছি ও মাই আৰু এটা কথা গম পানে কচোন চে বাপা আমাৰ যেন মধুৰ তলত আড্ডা দিয়া ৰাজনীতিৰ নেতা কেইটা আৰু ৰুবুল কাৰ পাণ দোকানত আড্ডা দিয়া পাৰভেৰ স্কুলৰ মাষ্টৰ কেইটা সেইকেইটা তাৰ বন্ধু কচোন যে অ ভাল সাজ পোছাক পিন্ধি চুনতেল দিয়া ঘৰ হান হৈ জ্ঞানীৰ সভাত মূৰ্খই স্থান পোৱাটো সহজ কথা পাছে সেইখন সভাত তাৰ ভেলি দিতি কেমানক লগি থাকিব জানিছ যিতে গেলি সি আকৌ কথা নকয় আকৌ কাম নকৰে চিগনাৰো হেনাহানে হৈছি হেৰি জুইবাহ আপুনি কথাটো ঠিকে কৈছে দক কিন্তু এগলাখান কথা আমাৰ মাথাত নুসুময় নহয় আপুনি জানছি কাৰণে কৈছি আৰু আমি দেখছো কাৰণেহে কৈছো অ গৰুটা তই যেন মোৰ হজাম নহয় ইমান ডাঙৰ ডাঙৰ কথাগিলাখান কোৱা সেইগিলাখান লিখি থলি মহাত লোকৰ বাণী হলে কচম চে এই মহত মূৰ্খ দল এগলাখান কথা মই ক'ৰ পৰা শিকছো জানছা এগলা মোক আই পি টি শিকাইছি শিকোনটি হেই মধুৰাম মাষ্টৰিতে গেলি বদনাম নোহোৱাকৈ আছো মোৰ জীৱন গাড়ীৰ বেটাৰীটো আই পি তাৰ উপদেশেদি চাৰ্জ কৰা বুজছা মই একমাত্ৰ তহঁতৰ ভালৰ কাৰণে নাটকখন কৰিব ওলাইছোঁ গতিকে আখৰ টাইমটো ভালদৰে দিব লাগিব সময় দিয়াতো দিম ছাৰ কিন্তু মই কৰিব পাৰিম জানো তই কেলৈ নোৱাৰিবা
ও বুহা বুহি ভাউজি হাপাহাত ঘর নাটক কইব পাও আর এইখন নাটক কইব নোয়াও টেনটন দাদা তামুল ল হব 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 ভাল নে বাও ভাল পিছে মই এটা কথা কও ওয়া দহটা কোয়া মুক কিন্তু এটা ভাল ফাউ দিব লাগিব দেই যাতে গুটেই কেটা দৃশ্যত মই উলাইয়েই থাকিব পারু হব বাও চিন্তা কইব না লাগে মই এনেকো এটা ভাউ দিম যাতে গুটেই বিলা দৃশ্যতে উলাই থাকিব পা ওয়া কই দিও ভালে আছে কই দিও অ আসু দিয়া ভালে কুখলে মু মানে তহত লগত এটা হকাম আছে কোয়া মুলকত কি হকাম নো তই বলা গম পোয়া নাই আমার গাঁতে নাটক এখন পাতিব লৈছু নহয় তহতে সহযোগ কইব লাগিব থাকিম থাকিম পিছেহে নাটকত ভাও চাও দিব নেহে চাহ বকাকে থব হোৱা ভাও আকৌ কেলে নিদিম তহঁতৰ ওপৰতে সকলো দায়িত্ব তহঁতে কৈবই লাগিব পিছে আখৰা কেতিয়াৰ পৰা হ'বনো কাইলৈ আবেলি আমাৰ সেই বামুণপাৰা মন্দিৰটোত মানে মিটিং এখন দিছোঁ তাতে মানে আলোচনা বিলোচনাবোৰ কৰিম কাক কেনেকুৱা কি ৰোল দিম তাতেই সকলো আলোচনা কৰিম গতিকে সকলোকে মই কৈছোঁৱেই তহঁতি যাবি কিন্তু হ'ব হ'ব আপি গেলা নল হৈছি এই ৰদটো বেছিকে দিয়াৰ কাৰণে কয়লা পৰ্ব বুলি নল হৈছি মই ৰাতিপুৱাৰ পৰা ৰখি আছো দিনক দিনে কাকাৰ খংটো মাৰি মাৰি যাই আছে এই বৰৰ ভাত দি থাকে কাৰণে বেছি হৈছে খংটো আপি ইমান ধুনীয়া আপি বেছি হৈছে গম পাইছা না দিন যায় মানে বেছি খং হৈ যায় আছে বৰষুণ দি থাকে না সেইকাৰণে অলপ বেছি হৈছে খংটো আৰু ভিনীৰ বয়সো হৈছে না অ দে হৈ দে মানুহটোৰ লগত নামটো মিলছে পিছে তুহুন দুটাৰ নামনো কি আমাৰ নামটো কিয় লাগে হা তোহাত দুটার নাম কাগজত লিখি দি চরিত্র জানবা আর বাকি নাই এনেকে রাস্তাঘাটে ছোৱালী জকবা হা এই আহ তোর পিঠি খান দিয়ে তাতেই আমার নাম দুটা ভালকে লিখি দিও পিঠিত লিখি দিবি পিঠিত লিখি দিব তোহার হাতে দি পিঠিত মারলে ভাল নালগে গালত মারি দি গালত মারবা লাগে আমার খাই ইনকাম মনত থাকাকে দিম র ইমান ভাল ৰাখি ইমান ধুনীয়া ধুনীয়া কোমল হাত আজি মই ৰাতি মস্ত ধুনীয়া সপোন দেখিম ৰাতি ৰ সেইকাৰণে বাপ্পেকে কান্ধতে তুলি লৈ আহিছো বেছি ডাঙাতে নো কি বেমাৰ হৈছে পানী লগা চৰ্দি হৈছে সেইকাৰণে মোৰ বেজাই চিন্তা হৈছে আৰু খবৰ লবা দাউৰি দাউৰি আহিছো চৰ্দি নো কিবা বেমাৰ না মই ভাবছিলো কিবা এটা ডাঙৰ বেমাৰ হৈছে নেকি এই নহয় কাকা তই দেখোন জানাই জানক মই কিমান ভাল পাওঁ তাতে আকৌ কেইদিনমান পিছতে আমাৰ বিয়া এই সৰু বেমাৰটোৱে ক'ৰবাত ডাঙৰ হৈ বিয়াখন ভাঙে বুলিয়ে মোৰ বেজাই চিন্তা হৈছে হলেকে পিছে যা তাৰাতাৰি তই পিছে কওক যাওঁ টেনচনে কিবা ভাওনা নাই নাটক পাতিছে তাকে আলোচনা কৰিবৰ কাৰণে নামঘৰ মাতিছে নেকি তাকে যাবা আহিলং
ভাওনা করবো? মই গেলি মোকো একটা ভাও দিব না? হে তেরকে নিব দিব তো। ঠিকই আছে, জানক লৈ নামঘর লিগি যাই আছো। এ বড় আব হুঁকালা, তই চিন্তাই নকরবি হে কাকা, তই যাই পাও আগতেই মই উলাম যাই। হলিকে দে বিছে যা, ফটাফট যা, যাও দে। আইয়া ঘরকা যাবে, হব ও আই বেটা। ও বাবা বাবা, ও বাবা এই ভালে আছো? দাদা ফোন করছি, চুয়া কালি ট্রেন হচ্ছে বলে, অহা কালি হইব আজি পাব। এ ভগবানক একদম ধন্যবাদ জানাইছ, মই ভাবছিলাম কি সি বিয়াক লগে আহি না পাব, মনত যে পড়ছে। ও বাবা মুখর কেইটা লেতরা হই আছে না, ও সাফা করি থ। দাদা জি হে সাফ চিকন লেতরা দেখা পালে মস্ত খং করব। হব যা হব যা, ও ও যা যে মই এখানে কাম করি যাইছো যা। মনত যে পড়ছে বেতার ঘর লুকি এই যে নাও। এটা কি কোটার কাগজ? আমার নামে আবার কি কোটার কাগজ আইলো? কোটে থেকে আহে নাই, আমি দিছি। কি তালাক? কি তালাক দিছি তুমি আমারে? হ্যাঁ তালাক দিছি, কাগজে সহি করো। আমি আবার সহি করুন কেন লিগা? আমি তো তোমার তালাক দেই নাই। আপনি বিশ্রাম নাই, আমি বিশ্রাইছি আপনার থেকে তালাক। ছা আপনার আগে সংসার করা আরম্ভ না আমি। জেরি না তুমি এগুলো কি করছো? কোটে তোর কাগজ নিয়ে এসো কোসে। জেরি না তোমার আমি কি কষ্ট দিছি? কষ্ট দিছেন তো আপনি, কোন একটা বস্তু চাইলে আপনি দিয়ে আরুন না। গুয়াটিতে ঘোরাবার কথা কইছি তাও নিয়ে ধরুন না আপনি। কোটের কাগজ দিছি তোমার গায়ে লেগে গেছে। কি এ হেওল কামে লেগে তুমি তালা দিবা আমারে? হ্যাঁ ঠিক আছে বুঝছেন, তার জন্য আমি দিমু। জেরি না তুমি কি পাগল হইছ নাকি? এ হেওল কামে লেগে মাসে কোটে তোর কাগজ না তালাক দেয়। আপনি আন দাইবা দেখুন, কাগজে সই করবা না আমার ঘোরাবে এনে দিবে। কথা কবার আইছে আমার দুইটার বিয়া হওয়াই হবুয়া এই বুলি আমি নাটকত ভাও নলম নে? হলিও মানুহ বেয়া বুলব নাকি? দাদা একো বেয়া বুলি নকয়ে জান, টেনশন হয়েছি মেইন মানুহ। সি মোক কইছি নহয় সি যদি আমাক ভাও দেই একোৱেই চিন্তা নাই। এ হবো বলক, প্রথমতে আমি মন্দিরলৈকে যাওঁ বলকচোন বাৰু, তাতে বা আকৌ কত কি হৈ আছে একো ঠিক নাই। আলোচনা যিয়ে নহওক জান, মুঠতে নাটকত তই মেইন এক্টৰনি মই মেইন এক্টৰ, মানে আমি দুয়ো হিৰো হিৰোইন। এনেকুৱা এক্টিং এটা কৰিব পালিতো মোৰ বৰ ভাল লাগিছিক দাদা, একেবাৰে মন প্ৰাণ ঢালি সঁচা হৈছে কি কৰিব পাৰিম। এই জান তই একো চিন্তা নকৰবি, টেনশনক ভালকে পটাই মেলি হলিও আমি দুইটাই মেইন এক্টৰ এক্টৰেনী হবাই লাগবো। বলক পিছে সিগনাদা, দেৰি হৈছি, বল বল। শুনে ভাই এনি টাইম কে আঙ্গে ফালতু কর থাকা? তো এতে বই বই কি করি আছা? মই এটা ডাঙা চিন্তা করি আছো র। চিন্তা? তো চিন্তা করলে মোর ভয় লাগে র। তু চিন্তাই আমার ঘর হানুক জিমিয়া ন শান্তি দেই, ভাবলি মোর ভয় লাগে। এইবার বা চিন্তা করি করি কি টার্গেট লইছে? ঘর ঘর আকো কি করবি? ভাঙিম ঘর। ভাঙবি? ওই পগলা কে ওই রোহে, এত ঘর ভাঙি নহয় এতে মোর রুমটো বানাম। ও ভাই মোর রুমটোত কি কি সোমাম জানা? দে হিসাব কর, আটা টিভি সোমাম, এখন ডাঙা আচ্ছা বিছনা সোমাম, আর আটা ফ্রিজ সোমাম, এডাল আল্লা সোমাম, আর কি জানা তলত টাইলস লাগাই দিম, সব বস্তু সোমে দিম। আর এটা কথা, যেতিয়ান মই ঘর থাকিম নহয় তন্দে কিন্তু মোক মাতলে কলিং বেল বাজেহে মাতবা লাগব। হয় নাকি? এগুলা হাম যে বস্তু সোমেবি, পয়সার গাছ কেডাল রুসিয়া হাউ রুবা লাগে নাকি? আছে এই দেখুন ঘর কোনিয়ে দৌটা জকরে দিম ওলাই যাব টাকা। হয় নাকি? দৈতাই প্রেসার টেবলেট আগতে কেইবার হাসিল জানানে? একবার। তুই যে এগুলা নাটক করবে ধরলি তারপরে কেইবার খাই জানানে? দুইবার। আর যে এবার ঘর ভাঙা টার্গেট তুই লইছে, এবার কেইবার খাবা লাগবো জানা? কি ম্যাম? সারিবার সারিবার খাওক দে, টেবলেট তো কিবা বয়া বস্তু নাকি, খাবা পারে আকো নহয় দে। কিন্তু মনত রাখবি কোনবাই প্রেসারের টেবলেট খালেও খাক কিবা করলেও করুক ঘর তো মোক বানাই দিবা লাগবো বলে কইছো লাগবে। পিছে মোমাই দে, এ কম বেশি পরিমাণে মানুষ কেজনমান গোট খাইছে যেতিয়া আর রখি না থাকো, মিটিংখন আরম্ভ করে দিও নাকি? এ রখি থাকিলাম নাই, সময় যাই আছে, যা ফটাফট আরম্ভ কর দে। এতিয়া আমার
সকলে গম পাইছে নহয় আজি আমি কিহৰ কাৰণে মিটিংখন দিছো। কোৱা, গম পাইছো, নাটক ভাওনা কথা পাতিব কাৰণে আক। অ, সেইটোৱে পিছে মই ভাবিছো, এ মমাইদেউ, এ জয়মতী নাটকখনকে কোৱা ভাল হ'ব নেকি? জয়মতী পৰিয়া হ'ব। এই টেনচন কা, এতিয়া ভাওগিলা কাক কি দিম বুলি ভাবছা? ভাওবোৰ বাৰু এজন এজনকৈ ভগোৱাই দিম হে, মই বাৰু ঠিক কৰি ৰাখিছোঁ। এতিয়া আমাৰ নাটকখনৰ শুভ মুহূৰ্ত কৰিবৰ কাৰণে আমাৰ মমাইদেউ আমাৰ গাঁৱৰ মুখিয়াল খাপলাংকাকে অনুৰোধ জনালোঁ। আপুনি ডাইলগ এটা মাতি দিয়ে কওক। তাৰমানে মই ভাওনাখন নাটকখন মুকলি কৰি দিব পাৰোঁ। বঢ়িয়া। জমতি বঢ়িয়া, এই স্বামী নামটো কি আছিল? এই থলুকে চবে হাইছে। ঠিক আছে মমাই, নাটকখন ভাল হ'ব কিন্তু এইটেন চুৰখা, দাম কাটিকে মোকে গদা পানী আৰু জয়মতীৰ ভাওটো দিবি না। হ'ব হ'ব, মই কাক কেনেকৈ দিব লাগে ভগোৱাই দিম বাৰু ভাওবিলাক। এতিয়া বচোন বাৰু ক। এই জান টেন চুৰখাক আকৌ কৈছো, আমাৰ দুটাক যি মেইন ভাওকেইটা দিব লাগে কেনে হৈছে? ভালে হৈছে দিয়ক। জয়মতী হৈছে আমাৰ অসমীয়া প্ৰথম চলচ্চিত্ৰ মানে চিনেমা, জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ প্ৰযোজনা আৰু পৰিচালনাত এইখন প্ৰথম ছবি, আৰু এইখন 10 মাৰ্চ 1935 মুক্তি পাইছিলে। ৱা, এইটো দেখোন মোৰ জন্মৰ আগৰে ঘটনা। অ তো, প্ৰথম অসমীয়া চিনেমা যেতিয়া জন্মৰ আগৰেই হ'ব। এতিয়া মুঠৰ ওপৰত কথাটো হ'ল, আমি এতিয়া সকলোৱে একগোট হৈ নাটকখন ভালকৈ কৰিব লাগে আৰু। কৰিম কৰিম, আমি সকলোৱে লগ লাগি এইখন নাটক খুব ভালকৈ কৰিম। আমি সকলোৱে এনেবোৰ প্ৰচেষ্টাৰে কৃষ্টি সংস্কৃতিবোৰ আমাৰ জীয়াই ৰাখিব লাগিব, আৰু যদি নাৰাখোঁ তেনেহ'লে বাহিৰা কৃষ্টি সংস্কৃতিবোৰে আমাক হেঁচা মাৰি ধৰিব, আৰু শেষত আমি যে অসমীয়া তাকো আমি পাহৰি যাম নে কি? এইটো কাটিম নাকি হা, না ডাঙৰ হ'ব। এ হ'ব দক, কাটক। এ নহয় ৰবা, হা নহয় ৰবা, এইটো অলপ ডাঙৰ হ'ব হা, এইটো দাম দে। এ হ'ব দক। ও নাকলে দেখো না দেখানে, চাবা কিন্তু দে ভালকে বানাবা, আহিবা তোমার নিজ লাগে। এ হব দক, হেগলা গ্যাস চ্যাস নাছিল, ইল্লা গ্যাস আছে নহয় কুকারত দিম, 20টা মান একেবারে হুসেলে মারিম। ও মাই, রেফার কুকারত কথাল হুসেল নামারিলেও কথাল সিজবু, কিন্তু তোর মরমর পুতেরের কথা গিলা হে নিখিজে আছি। কথা নিজা হইছি কি? কথা নিজা হইছি? ও কি কথা, হাউ কি খানছি? এ অটনি, এক খোপা কানে মই তোমাক এনে এনে কন্দে কইলু। অতনি, তোমার মুখখন যেনেকে ডাং কাটি, তোমার অন্তরখনও তেনেকে কোমল, তুমিয়ে মো আসল টনি। ও ইতে ই বুঝি পাইছি, পাইছো অকমান মরম করো। এই যত টেবলা কইনি, এতে আর মই কি ভাল করিম? ও আমা গেদত পমিয়া বতুয়া থপ কইব পাইব, আদি গেদত একেবে কাটমাই না, সেখানে আপনাকে কিবা ভান কই দিও বনি ভাবিতু। এই সোয়ালি দেখি তুই মুখ সুপতি মারবা আইসা, হ্যাঁ মানু বিশ্রী নাপলি তুই বেলেগ।